আজকে হচ্ছে মঙ্গলবার, মানে কালী পুজোর পরের দিন। তো আমি তো আমার বাপের বাড়িতেই আছি, তোমাদের সঙ্গে কালকে শেয়ার করলাম। তো আজকের দিনে আমাদের এই মানে পুজো কমিটির সদস্যরা সবাই মিলে আজকে একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় কারা কারা নাম দিয়েছে দেখাচ্ছি দাঁড়াও তোমাদের সবাইকে। অনেক ক্যান্ডিডেট বসে রয়েছে এখানে, এই যে এরা সবাই প্রতিযোগী, আমিও আছি সঙ্গে। এই যে আমরাও রয়েছি, এই যে আমার দিদি, আর এটা হচ্ছে আমার একটা বান্ধবী, মানে বান্ধবী বিশ্বাস নিয়ে বলা যায়, এটা ওর ছেলে। এই যে টুকু বাবু, আমাদের টুকু বাবু, ও না এটা আমাদের দাদু। এই যে আমাদের একটা দাদু, এটা আমাদের দাদু হয়, দাদুর দাগ কপাটি দেখা। তো এখনো মেন আকর্ষণ হচ্ছে আমাদের এখানকার খেলা। তো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার ভিডিওটা অবশ্যই করে দেখবে তোমরা। এইদিকে চলছে ভোগের প্রসাদ রান্নার আয়োজন আর কি, মানে পোলাও আর আলুর দম করা হবে, তো সেটাই রান্নার আয়োজন চলছে। এইদিকে উনুন টুনুন তৈরি করা হচ্ছে এখানে। তো এই যে এখানে সব মা কাকি মাসি জেঠি সবাই রয়েছে, এইগুলো হচ্ছে সব একত্রে রাঁধুনি। তো এখানে সব আমাদের পাড়া ছোট ছোট বাচ্চা মেয়েগুলো নাচছে। তো এখন এইদিকে আমরা নাচ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আর ওদিকে আমার মা কাকিরা সব রান্নার আয়োজন করছে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের খেলা শুরু হয়ে যাবে। তো হ্যালো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আমাদের রান্না প্রায় শেষের পর্যায়ে, পোলাও আর আলুর দম তো হয়েই গেছে আমাদের রান্না। তো এবার আমরা এবার একটু খেলার ওই দিকে যাবো, কারণ আমরাও তো প্রতিযোগী। তো হ্যালো ফ্রেন্ড, তো এখন বাজে প্রায় সন্ধ্যা সাড়ে ছটা। তো আমাদের এখানে যে সন্ধ্যাবেলায় যে খেলার আয়োজনটা শুরু হয়েছিল, তো অলরেডি মানে যে আয়োজন খেলার যে আয়োজনটা করা হয়েছিল, তো সেটা অলরেডি শুরু হওয়ার পথে প্রায় শুরু হবে। তো চলো তোমাদেরকে একটু দেখাই। এই যে এখানে এই যে খেলার আয়োজন শুরু হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই। তো এই যে সমস্ত ক্যান্ডিডেট এখানে এসে দাঁড়িয়ে রয়েছে, যারা যারা প্রতিযোগী আর কি, আমিও আছি যদিও। প্রথমেই খেলা হবে মোমবাতি প্রতিযোগিতা। এই যে মোমবাতি সাজানো হয়েছে, তোমরা ভিডিওটা পুরো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থেকো। তো এই যে আমাদের ইতিমধ্যে আমাদের খেলা শুরু হয়ে গেছে। ঠিক আছে রাহুল, ঠিক করে জিনে যায় ওটা, এরকম করলে এবার নিচু কর, নিচু কর। হ্যাঁ মোমবাতি জ্বালিয়েছে, মানে যেটা আমরা বড়রাও পারি না। এবার চলে এসছে আমাদের শিশু শিল্পী আদরিনী পাল। অলরেডি আমাদের মানে মোমবাতি প্রতিযোগিতা, উলুধ্বনি প্রতিযোগিতা শেষ। তো মানে এখানে প্রচুর গ্যাঞ্জাম হচ্ছিল, মানে একটু ভিড়ভাট্টা ছিল, আমার ছেলে খুব বিরক্ত করা হয়নি। তোমরা দেখতে থাকো এখনো পর্যন্ত আরো অনেক প্রতিযোগিতা রয়েছে। আপনার
তো হ্যালো ফ্রেন্ড, তো আমাদের এখানে প্রতিযোগিতা অলমোস্ট শেষের পর্যায়ে, মানে মোটামুটি মোমবাতি প্রতিযোগিতা, উলুধ্বনি, শঙ্খধ্বনি এগুলো সব হয়ে গেছে, মানে এগুলো মহিলাদের ছিল, তো এগুলো সব হয়ে গেছে, এখন বাচ্চাদের আবৃত্তি প্রতিযোগিতা চলছে, তো তারপর হাড়িভাঙা প্রতিযোগিতা, তারপর শেষ হয়ে যাবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো যে কে ঠিক কিসে কিসে কে কি হলো, আদৌ আমি কিছু হতে পারলাম কি না, তো সেটা তোমরা দেখতে থাকো। আর অবশ্যই অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমাদের এখানে চলছে একদিকে প্রসাদ বিতরণী অনুষ্ঠান ও আর একদিকে পুরস্কার বিতরণ করা হচ্ছে। এখন প্রায় রাত প্রায় 12:30 বাজে, তো প্রায় অনেক মানুষ চলে গেছে, আবার আসছে সব প্রাইজ নিতে, প্রসাদ নিতে। আরে দুটোই হয়েছে, দুটোই হয়েছে। মেয়েদের মোমবাতি প্রতিযোগিতায় প্রথম হয়েছে মৌসুমি পাল, ও আগে বাবার পাল, হাই গাইস, তো আমাদের এখানে পুরস্কার বিতরণীয় অনুষ্ঠান পুরো শেষ। এই দেখো আমি প্রাইজ পেয়েছি দুটো, মানে যেহেতু আমাদের এই কালী পুজোয় বাজেট কম ওই জন্য প্রাইজগুলোও খুব ছোট্ট ছোট্ট। তো আমাদের পুরস্কার বিতরণীয় অনুষ্ঠান পুরো শেষ হয়ে গেছে, এখন এখন আমরা খেয়ে দিয়ে সবাই যে যার মতো ঘুমিয়ে পড়ব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই ভালো থেকো। সো টাটা।